জাইদ খান মারামারি করে হলের ভিতরে ঢুকে যাওয়ার পরে আমি তারে এই দাঁড়াও, তারপরে বলি অনেক মারামারির পরে আমি বলি ম্যাডাম ওকে আমার হাতে তুলে দিন, ওকে এমন শায়েস্তা করব জিন্দিগিতে এই ধরনের অপকর্ম করবে না। জি মান্না ডিজিটাল সাহেব, ওখানে আমি একটা দারোয়ান থাকি, বাবা অভিনয় জানে না, ওরে জোর করে অভিনয় করায়, এটা ঘটনা হয়েছে। ও কি অভিনেতা, ও তো হাফ লেডিস, মেয়ে মাসের মতো, ওই যে দেখেন যে হিরো আলম যেরকম হিজরা সাইজাটা অভিনয় করছে, জাহিদ খান যদি হিজরা চরিত্রে অভিনয় করতো তাহলে আসলে ভালো অভিনয় করতে পারত। সে আসলে কোনো নায়কের যোগ্য নাই, তার কোনো দর্শকই নাই, দর্শকবিহীন জাহিদ খানকে কেউ আর দেখবে না। জাহিদ খান অনেক মনে আশা দুঃখ নিয়ে বলে আমি আমাকে ভোটটা ভোট দিয়েছে, আমি এখন চেয়ারে বসতে পারি না, নিপুণ আমার জায়গা দখল করেছে, লজ্জা নাই, নির্লজ্জ, তুমি এখান থেকে সাবধান হয়ে যাও, তোমার কোনো যোগ্যতাই নেই চলচ্চিত্রে, তুমি নিজেকে নিজে এত বড় মনে করো কেন, আসো এফবিসি তে প্রমাণ করে দাও যে আমি জাহিদ খান জিন্দাবাদ, আমি হিরো জাহিদ। ওই তোমার হিরোগিরি, তুমি জিরো, জিরোতেই থাকো বাবা, তুমি বেশি বাড়াবাড়ি করো না, তোমার জায়গায় তুমি যেখানে যোগ্য সেখানেই থাকো, তুমি দেশে নির্বাচন করো, অনেক সুন্দর করে তুমি রাস্তা পাবা। তাদের উদ্দেশ্যে বলবো আপনারা চলচ্চিত্রের মানুষ, চলচ্চিত্রের ভালোবাসা নিয়ে থাকেন, চলচ্চিত্রে আসুন, চলচ্চিত্রে যেই কোনো সুদিনে দুর্দিন আপনারা ছিলেন এখনো থাকবেন, আমি মনে করি আমাদের চলচ্চিত্র হবে সঠিক চলচ্চিত্র। ইলিয়াস কাঞ্চন নিপুণ যেখানে আছে, চলচ্চিত্র পিছিয়ে যাবার সেখানে কিছু নেই। আরে বাবা, পরিচালক না জেনে না বুঝে কথা বললে কথাটা যুক্তিসঙ্গত না। একটা নারী যদি তার সৌন্দর্য না থাকে, সে হলো ছোট্ট একটা মেয়ে, আমি তার সাথে ছোটবেলা অনেক অভিনয় করেছি, এখন সে আমাদের চলচ্চিত্রের মানুষ, চলচ্চিত্র তার বাবা থাকে, তার মা ছিল, এখন তার বিভিন্ন ধরনের দিক, বিভিন্ন সমস্যা দেখা দেবে, এই জন্য আমরা পরিচালক হই আর অভিনেতা হই, এই ধরনের উক্তি করাটা আমি মনে করি ভালো না, এটা ঠিক হয়নি। আমি আমার মিজানুর রহমানের পক্ষ থেকে আমি তীব্র প্রতিবাদ জানাই, আমরা এই ধরনের কথা নিয়ে আর থাকতে চাই না, আমরা আমাদের ঘরের মানুষকে কিভাবে আমরা সৌন্দর্য করে আমরা তাদেরকে বরণ করব, সেই চেষ্টায় যেন সবাই থাকে। জি পরিচালক আমার ঘরের, কিন্তু পরিচালক যেই বলুক আমি তার নাম বলতে চাই না, আমি তাকে বলবো বাবারে কথাবার্তা বলার সময় একটু সমঝোতা রেখা বলা উচিত, যাতে কারো মনে আঘাত না লাগে, কারো দৃষ্টিভঙ্গিতে যেন প্রবলেম না হয়। নারীদের সৌন্দর্য এই চলচ্চিত্রের শিল্পী, তাদের সৌন্দর্য, বডি ফিগার, ফিটনেস অবশ্যই ভালো না থাকলে তারে নায়িকা হিসাবে কে নিবে, কেউই নিবে না। সিনেমা হলো একটা সৌন্দর্যের বাগান, সেই বাগানে ফুল থাকবে, ফল থাকবে, ভালোবাসা থাকবে, থাকুক, তার জন্য আমরা একজনকে এক সেটা কথা বলবো, এটা আমি আশা নিয়ম মনে করি না, এটা হচ্ছে একটা দুঃখজনক ব্যাপার। অবশ্যই তোকে ভালোবাসতে হবে, আমি একটা দারোয়ানের চরিত্রে অভিনয় করেছিলাম, তারপরে আরেকটা ছবিতে ওই যে এম এম সরকারের, ওরই নিজের প্রযোজনা মনে হয়েছিল, ওটাতে আমি কসাই চরিত্রে অভিনয় করেছি, না ওটা হইলে কি না জানি ওটার নাম ভুলে গেছি আমি, প্রথম ছবি তার, ওটা তার নিজেরই ইয়ে করা, না না ভালোবাসা সীমাহীন না, চলচ্চিত্রটা হলো গুপ্ত কি না জানি, না গুপ্ত গোপন কি না জানি একটা নাম ছিল, যাকে এম এম সরকারের আত্মগোপন, সরি এই যে নামটা হয়েছে, ওই ছবিতে আমি অভিনয় করেছিলাম এবং আমি তার সাথে অভিনয় করেছি, আসলে সে তো অভিনেতাই না, দায় থেকে আমাকে পরিচালক নিয়েছে, আমি অভিনয় করে গেছি, এখানে অনেক দস্তাদস্তি মারামারি হয়, এই যে তোকে ভালোবাসতে হবে, সাহারা ছিল নায়িকা, সে থাকে কুটিপতি বড়, সে একা সিনেমা দেখতে আসবে।